আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ ইমরান। আজকে আপনাদের দেখাবো আমি লাচ্ছা সিমাই কীভাবে তৈরি করতে হয়, আর এটা খুবই ফেমাস আর খুবই সহজ। এটাকে আমি একটু ভিন্নভাবে তৈরি করছি, দেখেই বুঝতে পারতেছেন। এটা কালারফুল লাচ্ছা সিমাই, যেটা আমি আমার নিজে থেকে এটা করা, আপনি বাসায় ট্রাই করতে পারবেন। এটার জন্য আপনাদের লাগবে কিছু বাদাম, আর 1 লিটার দুধ, আর একটা সিমাই। পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না। আমার আরও লাগবে এখানে 200 গ্রাম চিনি, এটা আমি ছেড়ে দেবো এটার ভিতরে। আপনি আপনার পরিমাণ মতো আপনি চিনি ইউজ করতে পারেন, যেরকম মিষ্টি খান। এটার ভিতরে আমি বাদাম ছেড়ে দিতেছি, যখন 2 বলক চলে আসেছে তখন। আর কিছু গরম মশলা ছেড়ে দিলাম। আপনি যদি ঘন করতে চান, বেশি ঘন, দুধটা তাহলে 1.5 লিটার নেবেন, একটু বেশি জাল দিবেন। যত বেশি জাল দিবেন, যত ঘন করবেন, তত বেশি মজা লাগবে। যাই হোক, আমি মোটামুটি 2-3 বার বলক আসছে তখন আমি সবগুলা উপকরণ ছেড়ে দিলাম। তারপর আমি এখানে ছেড়ে দিব সিমাইটা। জালটা নিচে থেকে আমি বন্ধ করে নিছি। বন্ধ করার পরে আমি একদম মিলিয়ে দিতেছি দুধটার ভিতরে, যেন সব জায়গায় দুধটা পৌঁছায়। আমি এখন আলাদা একটা পাত্রে ওইখান থেকে কিছু দুধ উঠে এনেছি, ওইখানে আমি কিছু ফুড কালার দিয়ে আমি এটাকে মিলিয়ে নেব। আমি একটু বেশি ফুড কালারটা দেবো, এরপরে আমি এটার ভিতরে সিমাইটা অ্যাড করে দেব। কিছু সিমাই আমি আলাদা রাখছি ওই 1 প্যাকেট থেকে। সিমাইটা একটু বেশি দেবো, তার কারণ পানিটা যেন একদম, এই দুধটা যেন একদম শুকিয়ে নেয়। দেখতেছেন আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। যখন শুকানো দুধটা একদম হয়ে যাবে, সিমাইটাও হয়ে যাবে, তখন আমি একটা পাত্রে আমার সিমাইটা আমি ঢেলে নেব। সিমাইটা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে অ্যাড করব কিশমিস। কিশমিসটা একটু আমরা বেশি পছন্দ করি, এই জন্য বেশি করে দিতেছি। কিশমিসটা দেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিব যে কালার ফুডটা আমি যেটা করছি, এটা সিমাইটা, ওই কালার সিমাইটা আমি ডেকোরেশন করার জন্য ওটাকে ছেড়ে দিতেছি। চারও পাশে আমি ছেড়ে দেবো ওটা একটু একটু করে। প্রথম আপনি মাঝে দিবেন, তার কারণ আপনার তখন দিতে ভালো হবে, সব চারাদিকে দিতে আপনার ভালো লাগবে তখন। আপনি দেখতে পারতেছেন যখন আমি কালার সিমাইটা দিতেছি কী সুন্দর ফুটে উঠছে। এটা আপনি যখন আপনার বাসায় আত্মীয় স্বজন আসবে, ঈদের দিন সকালে সবার বাসায় কম বেশি আত্মীয় স্বজন আসে, তখন তাদের সামনে যখন আপনি এটা পরিবেশন করবেন, দেখবেন খুবই একটা কালারফুল মনে হবে, যে ভিন্ন একটা লাচ্ছা সিমাই, আলাদা একটা ফ্লেভার। যাই হোক, এরকম করে আপনি যদি চান, এরকম করে আপনার বাসায় ঈদের দিন সকালে আপনি, আমাদের তো সিমাই ছাড়া চলেই না, আমরা পরিবেশন করতে পারি এরকম করে। অবশ্য আমার সকালে ঈদ, এই জন্য আমি রাতে এটা আপনাদের জন্য করলাম, ঝটপট একটা রেসিপি, লাচ্ছা সিমাই কালারফুল। আমি কিন্তু সব বাদামগুলো, একটা একটা বাদাম দিয়ে দিতেছি, তারপরে আবার কিছু কিশমিস দিয়ে দিলাম। কিশমিসটা আমার খুব ফেভারিট, এই জন্য আমি দিলাম। দেখতে পারতেছেন আমি কিছু ছবি তুলে রাখছিলাম, খুবই কালারফুল, আপনি বাসায় ট্রাই করবেন। আর সবাইকে ঈদ মোবারক, সবার দিনগুলো ভালো কাটুক এই কামনা করে আমি আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ফর নেভার।